বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য আমাদের মূল সংবিধানের অর্থাৎ বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধানের যারা প্রণয়ন করেছিলেন তাদের মধ্যে একজন অর্থাৎ সংবিধানে যারা স্বাক্ষর করেছিলেন তাদের একজন মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর আবু সাইদ আমার পায়ে বসা আমার ডানে বসা আরেকজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান এবং বিশ্ব দলীয় জোটের নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে অধ্যাপক ডক্টর আবু সাইদ যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে সবাই যদি রাজাকর হয় মুক্তিযোদ্ধাকে রাজাকার কোন অর্থ একাত্তরের প্রেক্ষিতে যদি রাজাকার হয় তাহলে সবাই রাজাকার না না এই প্রশ্নটা এই কারণেই করা এটি আসলে ধার করে করা আমার এটি সোশ্যাল মিডিয়াতে একজনের একটা স্ট্যাটাস থেকে তিনি যেটি বলতে বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে একাত্তরে যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো দেখা যাচ্ছে সময় যত গড়াচ্ছে রাজনৈতিক নেতৃত্ব বা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করছেন একজনের পর একজন করে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আপনি আপনি নিশ্চয়ই মনে হয় দুজনেই বুঝতে পেরেছেন এই রাজাকার অর্থ সাহায্যকারী হুম একাত্তরে যারা রাজাকার ছিল তার রাজনৈতিক অর্থে সাহায্যকারী ছিল পাকিস্তানি সেনাবাহিনীর তার বিপরীতে সাড়ে সাত কোটি মানুষ মানুষের অধিকাংশই বলতে গেলে মুসলিমে কিছু বাদ দিয়ে সবাই রাজাকার ছিলেন না যদি এখন তাদের কর্মে বিশ্বাসে এবং মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কাজ করে কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস না করে বাংলাদেশকে বিশ্বাস না করে পাকিস্তানের চেতনায় এবং পাকিস্তান রাষ্ট্র এখনও বিশ্বাস করে এই ধরনের লোক যদি থেকে থাকে কিংবা আবিষ্কৃত হয় কিংবা উদয় হয় তাহলে তারা রাজাকারের মতো আর কি তারা রাজাকারের মতো এবং রাজাকারের দৃষ্টিতে তবে যে যে স্ট্যাটাস দিয়েছে আমি বলতে চাই এটা বাংলাদেশে উঠে উনিশশো বাহাত্তর সনে এই কথা কথাটা দেশ স্বাধীন হওয়ার পরপরে উঠেছিল অন্যভাবে হলিডে পত্রিকায় রেখেছিল যে যারা ভারতে গিয়েছে তারাই কি শুধু মুক্তিযোদ্ধা তাহলে লোক আমরা সবাই কি স্বাধীনতা বিরোধী কিংবা রাজাগার আর এখন প্রশ্ন উঠেছে যে দেখা যাচ্ছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন যারা দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্তৃক বীর উত্তম সহ নানা ধরনের খেতাবে ভূষিত হয়েছেন যেমন এখানে ইব্রাহিম আছেন বীর প্রতীক ধীরে ধীরে রাজাকার বানিয়ে ফেলা হচ্ছে না ফেলা হচ্ছে হচ্ছে বলা যে কিন্তু খুব স্পষ্ট একটা বিশ্লেষণ আছে কিংবা স্পষ্ট ভাবে আমরা একটা বক্তব্য আছি সেটা হলো এই মুক্তিযুদ্ধে শুধুমাত্র যুদ্ধ অংশগ্রহণ করলেই সে মুক্তিযুদ্ধ হয় না যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করলে মুক্তিযুদ্ধ হয় না অনেক যোদ্ধা পৃথিবীতে পাওয়া যায় যারা অন্য দেশের জন্য যুদ্ধ করে টাকার বিনিময়ে তারা কিন্তু মুক্তিযুদ্ধ না মুক্তির লক্ষ্যে যারা যুদ্ধ করে সেই যুদ্ধ তার প্রাথমিক স্তর হল স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধ করার পরে মুক্তির লক্ষ্যে এগিয়ে যেতে হয় সেজন্য মুক্তির লক্ষ্যে যারা যুদ্ধ করে তারা মুক্তিযোদ্ধা তাদের একটা বিশ্বাস আছে তাদের একটা লক্ষ্য আছে তাদের একটা আদর্শ আছে সেগুলোকে নিয়ে জড়িয়ে যে যুদ্ধ করেছে সে হলো মুক্তিযোদ্ধা এবং এর বাইরে শুধুমাত্র যুদ্ধ করলেই সে মুক্তিযুদ্ধ হয় না মুক্তিযুদ্ধ হয় না এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন রকম ক্যাটাগরি আছে আমি বলতে চাই কেউ গিয়েছে সত্যিকার আদর্শ বাস্তবায়নের জন্য দেশ স্বাধীন জীবন বাজি রেখে কেউ গেছে সুবিধা পাওয়ার জন্য কেউ গেছে প্রাণের প্রাণ বাঁচানোর জন্য কেউ গেছে আত্মীয়স্বজন বাঁচানোর জন্য এ নানা ধরনের মিশ্রিত একটা ফসল মুক্তিযুদ্ধের ভিতর আমি ছিলাম যে ক্যাম্পে আমি নিজেই লক্ষ্য করি ইন্টারভিউ নিয়ে দেখেছি কয়েক হাজার ছেলে মানে মিনিমাম চার হাজার ছেলে মেয়ে মেয়ে না ছেলেদের ইন্টারভিউ নিয়ে দেখেছি যে কেন যুদ্ধ যুদ্ধ করতে এসেছে অনেকে আসছে যে আমরা থাকতে পারছি না সেজন্য অনেকে যে আমার বাড়িতে এরকম মা বোন আছে তাদের বাঁচানোর জন্য আমি অস্ত্র নিয়ে তাদের প্রোটেকশন দেবো জন্য অনেকে আবার বলেছে যে আমার এক ভাই মুক্তিযুদ্ধে আছে আরেক ভাই এই খন্ড খন্ড বিভিন্ন কারণে সবাই যদি জড়িয়ে না পড়তো তাহলে তো মুক্তিযুদ্ধের অভাবটা এত বিস্তৃত হতো না এত শক্তিশালী হতো না যুদ্ধে অংশগ্রহণ করার পরে অনেকেই কিন্তু আদর্শিক ভাবে হয়েছে আর অনেকেই আদর্শে উজ্জীবিত হয়ে তারপরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে অনেকে যুদ্ধে অংশগ্রহণ অথবা আদর্শে উজ্জীবিত হয়ে

গণপরিষদের সদস্যরা ধরেন পাকিস্তান পাকিস্তান জাতীয় সংসদ সদস্য প্রাদেশিক পরিষদের সদস্য সব নিয়ে গণপরিষদ এই গণপরিষদের সদস্য চারশো পঁয়ত্রিশ মতো চারশো তিরিশ জনের মতো ছিল তার ভিতরে আমি দেখেছি যে একশো বিশটা ক্যাম্প ছিল এবং যুব যুব অভ্যর্থনা কেন্দ্র যুব ক্যাম্প অনেক ক্যাম্প ছিল আবার সেখানে ট্রেনিং হতো ওনারা ট্রেনিং দিতেন এসে অনেক ক্যাম্পে যেমন আমার ক্যাম্পে বাঙালি ইউপিআর এক ভদ্রলোক ছিলেন এখনও জীবিত আছেন উনি ট্রেনিং দিতেন এক্সপ্লোসিভ ট্রেনিং দিতেন রাইফেল এলএমজি এম জি এগুলো ট্রেনিং দিতেন সেই জন্য আমি যে কথা বলেছি যে এই এই যে ক্যাম্পগুলো ছিল একশো বিশটার মতো একশো বিশটার দায়িত্বে খন্দগোষাল লেখা আছে এটা আওয়ামী লীগের এমএলএ এমপিরা পরিচালনা করেছেন অর্থাৎ কম করে এখানে যদি দুইজনও থাকে দুইজনের নিচে ছিল না তিনজনও থাকে তারে কিন্তু তিনশো জন ষাটজন হয়ে যায় আর একশো জনের ভিতরে আর বাকি একশো থাকে বাকি একশো একশো জনের ভিতরে বিভিন্ন প্রতিনিধি দলে অংশগ্রহণ করেছেন আমি এই পর্যন্ত খুঁজে পেয়েছি বত্রিশ জনের মতো আর বত্রিশ জনের মতো আমি পেয়েছি যারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে গিয়ে প্রচার প্রপাগান্ডা এগুলো করেছে আর যে যেখানে মুজিবনগর ছিল সেখানে কয়েকজন থাকতেন আর পরিষদ ছিলেন তবে আমাদের ভিতরে কিছু লোক যে কিছু ঝামেলা করে নাই কিংবা মুক্তিযুদ্ধে আদর্শ আদর্শচ্যুত হয়ে আরাম আয়েস এগুলো বলেন তার চেয়েও আরও জঘন্য কাজ করেছে এটাও আমি স্বীকার করব। আর স্বীকার করার কোনো লাভ নাই কারণ যা সত্য তার সত্য বলতে হবে সেগুলো করেছে এবং তার করার জন্য সমস্ত এমপি এমএনএ মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা সব আরামে আয়েসে কাটিয়েছে যারা বলেন তারা সঠিকভাবে সত্য আসবো আপনার কাছে জেনারেল ইব্রাহিম যে শুরু করেছিলাম সবাই যদি রাজাকার হয় মুক্তিযুদ্ধ করলকে আমি জানি না রাজাকারের পথে কি আপনি আছেন কিনা নাই কেউ কেউ তো বলে থাকেন যে রাজাকারদের সঙ্গী যেহেতু রাজাকার হলেও হতে পারেন আপনি আসলে সবাইকে সম্মান জানাই সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি আমার সম্মান আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আজকের আলোচনাটা আপনার এখানে আমি পঞ্চাশ ষাট সত্তর বার নিশ্চয়ই এসেছি কিন্তু আমার মনে হয় তার মধ্যে আজকের আলোচনাটা অত্যন্ত সময় উপযোগী বলবো না সময়ের চাহিদা আরেকটা ছিল সেই ওয়ান ইলেভেন ঘোষণার দিন ঘটনাক্রমে আমি আর আসাম আবদুল্ল সাহেব ছিলাম তো আপনি যেই ফেসবুকের স্ট্যাটাস দিয়ে শুরু করেছেন তার মধ্যে আমার ফেসবুকে আপনি তো অনেক বছর ধরে করেন আর আমি তো না বুঝি টুঝি নেই এটা জানতাম না এত করতামও না এখন তেরো চোদ্দ মাস হয় একটু মনোযোগ দিই তো সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আমার কাছে এসেছে বা আসতেই থাকে প্রশ্ন মেসেজ যে আপনারা মুক্তিযোদ্ধারা নিজেদের মধ্যে যদি এরকম কাদা ছোড়াছড়ি করেন আপনারা যদি এরকমভাবে তথ্য বিকৃতি করেন বা তথ্য উপস্থাপন করেন কেউ বলছে বিকৃতি কেউ বলছে সত্য আমরা সাধারণ দেশের জনগণ কোথায় যাব এটা যে সাধারণ একটা প্রশ্ন আমি সম্মানিত ভাই বাবু এহান প্রফেসর সাঈদের কথার সঙ্গে সম্পূরক বলবো মুখোমুখি বসেছি শুরুতেই বলেছি কিন্তু মুখোমুখি যুদ্ধ হবে না ওনারটা উনি দেবেন আমারটা আমি দেব বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের একটা বাক্য এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তা আমরা আমাদের যুদ্ধটাকে মুক্তিযুদ্ধ বললাম কেন স্বাধীনতা যুদ্ধ না বলে নিশ্চয়টা কারণ ছিল অথবা কারণ না থাকলে প্রথম থেকে লোকমুখে প্রচার হতে হতে এরকম হয়ে গেছে এখন আমি অতটুকু জ্ঞান রাখি না যে রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বা সামরিক বিজ্ঞানের ভাষায় যে স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্যে একটা বিতর্ক লিপ্ত হচ্ছে এখন না কারণ আমি জীবন একটি উদাহরণ ভাইয়ের সামনে দিচ্ছি ওনার আর আমার মধ্যে মৌলিক তফাত আছে মৌলিক তফাত হলো ওনার জীবন ওনার ক্যারিয়ার ওনার লেখাপড়া ওনার চিন্তা চেতনা এবং যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার আগের দিন পর্যন্ত যে অভিজ্ঞতা সেটার সঙ্গে আমার মিলবেই না কিন্তু উভয়ের একটা জায়গায় এসে আমরা কমন সেই জায়গাটা কি ওই নয় মাস আমরা কোথায় ছিলাম এখন ওই নয় মাস নয় মাসের বিশেষত্বটা কী ওই নয় মাসের বিশেষত্বটা হলো এই আমার মতে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে সতেরোই ডিস ষোলোই ডিসেম্বর বিকালবেলা সাড়ে চারটা পর্যন্ত নয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মিনিমাম এর বেশি হতে পারে মিনিমাম ইজ নাইনটিন ফিফটি টু অনওয়ার্ডস যেদিন থেকে বাংলাদেশের মানুষ চিন্তা করতে শুরু করলো তৎকালীন রাজনৈতিক নেতা যে পাকিস্তান সৃষ্টি থেকে ভুল পদক্ষেপ হলো কিনা বা আমাদের অবস্থানটা কোথায় বায়ান্ন কথা কথা যেগুলা রাজনৈতিক মঞ্চ থেকে বলা হয় বায়ান্ন বাষট্টি ছয়ষট্টি ঊনসত্তরে গণ আন্দোলন পেরিয়ে সত্তরের নির্বাচন পেরিয়ে আমরা একাত্তরে এসেছি আমি ব্যক্তিজীবনের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম চট্টগ্রাম জেলার হাটাদারি থানার গ্রাম অঞ্চলের ছেলে পোর্টে লেখাপড়া করেছি চট্টগ্রাম বন্দরের কাছে প্রাইমারি স্কুল হাই স্কুল অথপর ফোরদার টেনেড কলেজ অথপর ঢাকা বিশ্ববিদ্যালয় সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনী সেখান থেকে পোস্টিং প্রথম পোস্টিং হয়েছে আমার দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে বর্তমান গাজীপুর জেলা সদর দপ্তর যদিপুরে আমার কোনো মৌলিক চিন্তা প্রাধান্য পাবে না কারণ আমার উপরে আরও ছয় সাতজন বাঙালি অফিসার ছিল ওনাদের চিন্তার সঙ্গে আমার চিন্তাটা খাপ খেয়েছে আমি শুধু একলা নই আমরা পাঁচশো সৈনিক সবাই বাঙালি ছিলাম এটার সঙ্গে সাইদ ভাইয়ের বা তৎকালীন রাজনৈতিক অংশের চিন্তার সঙ্গে আংশিক মিলবে যেমন এখন ভিন্ন দলে চলে গেছে জনাব নজরুল ইসলাম খান জনাব আকম মোজাম্মেল হক মাননীয় মন্ত্রী এবং মরহুম আব্দুল মত চৌধুরী তাদের নাম আমি মনে রেখেছি কারণ ওই সময় তারা সর্বদলীয় সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন সহযোগিতা করেছেন অনেক কিছু করেছেন কিছু করছিত্য স্মরণ করি এখন যেটা বলতে যাচ্ছি তাহলে আমার ডেফিনেশানে কোন ডেফিনেশান আমি পড়ব আমি ছাব্বিশে মার্চ থেকে নিয়ে সতেরোই ডিসেম্বর পর্যন্ত অস্ত্র হাতে যুদ্ধ করেছি বাংলাদেশকে দখলদার বাহিনী পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্ত করে পতাকাকে সমুন্নত করার জন্য আমার ডেফিনেশনটা কোথায় যাবে সাধারণভাবে বলা হচ্ছে আমি মুক্তিযোদ্ধা আমাকে মুক্তিযুদ্ধের সাহসিকতার জন্য আপনি খেতাব দিয়েছেন বীর প্রতীক তাহলে আমি ভাইকেও বল তিনিও মুক্তিযোদ্ধা কারণ মুক্তিযুদ্ধের অনেকগুলো আঙ্গিক আছে যারা শব্দ সৈনিক যারা মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলা বেতারদে চালিয়েছেন ওনারাও মুক্তিযোদ্ধা বিচারপতি আবু সৈদ চৌধুরী লন্ডনে শ্রম করেছেন মিস্টার আব্দুল আবুল মাম মুহিত জনাব আবদুল্লা মিন্টু তারা আমেরিকাতে শ্রম করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনু নোবেল অর্গেট উনিও সংগ্রাম করেছেন তাহলে প্রত্যেকেরই ভূমিকা আছে মুক্তিযুদ্ধে এবং প্রত্যেকেই কোনো না কোনো আঙ্গিকে একজন মুক্তিযোদ্ধা তাই আমি ওই প্রেক্ষাপটে বলতে চাই যে রণাঙ্গনে যারা অস্ত্রটা নিয়ে যুদ্ধ করলো তাদের বৈশিষ্ট্যটা সব মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা আলাদা বা একটা আলাদা ক্যাটাগরি এখন আমি আমার লেখাপড়ার কারণে ব্যাকগ্রাউন্ডের কারণে আমার মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে নয় দশ বছর ধরে এটা আমার ব্যক্তিগত কথা এটা আমার লেখা বই মিশ্র কথন যেটা আংশিকভাবে আমার আত্মজীবনী আংশিকভাবে বাংলাদেশের ঘটনাবলীর বর্ণনা বিশ্লেষণ সেখানেও লিখেছি সেটা কি যে আমি চট্টগ্রাম বন্দরের প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে যে পড়তাম সেখানে বাংলা মিডিয়াম এবং উর্দু মিডিয়াম ছিল সেখানে প্রচুর সংখ্যক চট্টগ্রাম বন্দরে উর্দুভাষী তথা বিহারি কর্মকর্তা কর্মচারী ছিল তাদের পরিবাররা পড়তো আমরা বাঙালিরা উর্দুতে কথা বলতে বাধ্য হতাম তারা বাংলা বলতো না এই পরি এই ছোট জিনিসটা কিন্তু আমাকে স্ট্রাইক করেছে সেই ছোটকাল থেকে অথপর যখন পাকিস্তান আমি গেলাম সেখানে ইংরেজি বাংলা এবং উর্দু এই তিনটা ভাষার মধ্যে আমি দেখলাম ব্যালেন্সটা কোথায় সেখানে ব্যালেন্সটা ডেফিনেটলি বাংলার প্রতিকূল ছিল হবে একজন সেকেন্ড ফ্রেন্ড অনেক কিছু চাইলেও করতে পারবে না এবং অনেক কিছু চায়ও না আমি বেঙ্গল রেজিমেন্টের থাকায় আমার জন্য পরিবেশটা অনুকূল ছিল যিনি বেঙ্গল রেজিমেন্টে ছিলেন না তার জন্য পরিবেশটা প্রতিকূল ছিল এবং অনেক সেকেন্ড লেফটেন্যান্ট বা লেফটেন্যান্ট বা ক্যাপ্টেনও প্রতিকূল পরিবেশে পাকিস্তান থেকে পালিয়ে এসেও যুদ্ধে অংশগ্রহণ করেছেন আবার অনেকে দেশে থেকেও করেন নাই আজকে যারা অনেকে রেডিও টিভি ফাটিয়ে ফেলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ওনাকে যদি জিজ্ঞেস করি আমি এরকম কয়েকজনের নাম বলবো না সৌজন্যের খাতিরে আপনি চাঁদপুরের ওই গ্রামে কী করতেছিলেন আপনার বন্ধুরা যখন যুদ্ধে গিয়েছে তখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া বন্ধ রেখে গ্রামে গ্রামে পালা গেছিলেন যদি জিজ্ঞেস করি এরকম উত্তর অনেকেই দিতে পারবে না কিন্তু তারা আজকে ভীষণ মুখ বক বুক ফিলিয়ে বলে বেড়ায় তো ভাইয়ের সঙ্গে একটা জায়গায় আছে যে মুক্তির লক্ষ্যে যুদ্ধ যারা করেছে তারা মুক্তিযোদ্ধা সেই মুক্তির একটা ধাপ হবে সেই ধাপটা একটা ধাপ আমরা যদি মনে করি সেটা হচ্ছে যে পাকিস্তান নামক রাষ্ট্রের দখলদারিত্ব থেকে আমরা মুক্ত হয়েছি এখন এই ধাপ শব্দটাকে নিয়ে আমি একটা আগিয়ে যাই ধাপ হচ্ছে যে আমরা বায়ান্ন থেকে যদি শুরু করি কিন্তু মেহরবানি করে এটাকে মনে করবেন না যে আমি বায়ান্নকে ফিক্স করছি আলোচনার জন্যে তাহলে এবং এটাই সংজ্ঞা যে বাংলাদেশের স্বাধীনতা একটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে এসছে এবং সেই সংগ্রামের শেষ পর্যায়ে ছিল সশস্ত্র সংগ্রাম রণাঙ্গনে যুদ্ধ করে পাকিস্তান থেকে পরাজিত করা এবং সেই রণাঙ্গনের যুদ্ধেরও সর্বশেষ পনেরো দিনে প্রত্যক্ষভাবে ভারতীয় অংশগ্রহণ সহায়তা সহায়তা এই ধাপটিতে প্রত্যেক ধাপে কিন্তু একটা অধিনায়ক থাকে একটা বৈশিষ্ট্য থাকে যে কোনো সংগ্রামে যে কোনো আন্দোলনে তা আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে বিশদ আন্দোলন তার সর্বশেষ পর্যায়ে বাইশ বছরের ইব্রাহিম জড়িত হয়েছে তাই বলে কি বাকিগুলো সত্য নয় বাকিগুলো অবশ্যই সত্য কিন্তু আমি ছিলাম না প্রত্যেকটি অংশে কিন্তু আবার একজন অধিনায়ক কমান্ডার নীতি নির্ধারক থাকে বঙ্গবন্ধু প্রত্যক্ষভাবে নীতি নির্ধারক ছিলেন কোন দিন পর্যন্ত ছাব্বিশে মার্চ পর্যন্ত প্রত্যক্ষভাবে তৎকালীন আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছে এগুলাই বাস্তবতা এবং সত্য কিন্তু রণাঙ্গনে বঙ্গবন্ধুকে আমরা দিলের মধ্যে রেখেছি একটি ফুলকে বাঁচাবো মনে আমরা যুদ্ধ করি কিন্তু বঙ্গবন্ধু তো ছিলেন না সেই রামায়ণ মহাভারতের গল্পের মতো সিংহাসনে খরম রেখে বড় ভাইয়ের জন্যে রামায়ণের জন্যে তার ছোট ভাই রাজত্ব চালিয়েছে প্রবাসী সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে দিয়ে চালিয়েছে এগুলি হলো বাস্তবতা এবং সত্য এখন আপনি যে কথাটা বলেছেন সবাই যদি রাজাকার হয় ছবি সেখানে জিয়াউরের ছবি একে খন্দকারের ছবি এসব ছবিগুলো দিয়ে জি যারা বীরত্তম খেতাব প্রাপ্ত জি যেমন গতকালকে আমি রাজাকারের ঠিক আছে যেমন গতকাল আজকে তো গতকাল না পরশু দুদিন আগে হবে কি। এই রাত্রেবেলা এগারোটা পঁচিশ মিনিটে আমি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকোজামেল হকের সঙ্গে আর টিভিতে ছিলাম এগারোটা পঁচিশ মিনিটে তিনি সেখানে বললেন যে মির্জাফর যেমন ছিল একজন বিশ্বাসঘাতক সেরকম জিয়াউর রহমানের সঙ্গে খন্দকার মোস্তাক আহমেদ জিয়াউর রহমান তার সঙ্গে আর নাম যুক্ত হল জনাব একে খন্দকার বিশ্বাসটা কি এবং ঘাতকতাটা কি এটা যদি শিওর না হন যেমন জাসুদ বলতো জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেছে আমার মনের প্রশ্ন বিশ্বাসটা কী ছিল যে ঘাতকতা কোন জায়গায় করেছে সেটা তো আপনারা কোনোদিন স্পষ্ট করে বলেন না আমি যেটা বলতে চাচ্ছি আমি যেটা আপনার সামনে তুলে ধরতে চাচ্ছি উনিশশো একাত্তর সালে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ যারা করতে গিয়েছিল মেহরবানি করে আমার এই উপমাটাকে একটু খেয়াল করুন এটা একটা রূপক অর্থে আমি বলছি মনে করুন আমি একটা সাদা কাগজে দরখাস্ত দিয়েছি হে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা আপনি জীবন মিত্র মালিক আমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রণাঙ্গনে এসেছি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে আপনি আমার ইচ্ছা করলেই জীবন নিতে পারেন আমাকে বীরত্বের সঙ্গে জীবনটা নিয়ে নেন আর আপনি যদি ইচ্ছা করেন আমাদের জীবনের বিনিময়ে আপনার কাছে আমাদের আবদার আমাদের আবেদন আমাদের দেশকে স্বাধীনতা দেন কথাটা তো অনেকটা এরকমই দাঁড়ায় মনে যাচ্ছ সময়কে আমরা বলি নেই যে আপনি আমাদের দেশকে স্বাধীন করে দেন আমরা আপনার কাছে শহীদ হতে চাই সকলে কি জোরে জোরে বলি নেই হয় গাজী হয়ে ফিরবো নয় শহীদ হয়ে ফিরব এটা দু হাজার ছয় সালের অক্টোবরের আঠাশ তারিখে গাজিয়া শহীদ না কিন্তু এটা অন্তর থেকে তো বলেছি এখন জীবনের থেকে মূল্যবান এই মুহূর্তে আর কি আছে থিওরিটিক্যালি বলা যায় সম্মান অনেক বড় জীবনের থেকেও বড় হলো সম্মান এগ্রিড কিন্তু বাচ্চাদের কাছে যে কোনো একটা মানুষের কাছে তাৎক্ষণিক প্রয়োজন থাকে জীবনটা তো আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা তিনি যেই হোক আর্মি হোক বিডিআর হোক আনসার হোক ছাত্র হোক যুবক হোক কৃষক হোক শ্রমিক হোক যিনি প্রশিক্ষণ নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন গেরিলা যোদ্ধা হোক ঢাকা মহানগরের ক্র্যাক প্লাটুন হোক তিনি তো তার জীবনটা দিতে প্রস্তুত ছিলেন তিনি যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস না করতেন তিনি যদি সেই আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্বকে বিশ্বাস না করতেন তাহলে কি তিনি জীবনটা দিতে প্রস্তুত হয়েছিলেন আজকে যারা তাদেরকে বিশেষণ দিয়ে বলে যে রাজাকার উনি কোথায় ছিলেন মুক্তিযুদ্ধের এটা আবিষ্কার করার সময় এখন এসেছে কারণ এমন একটা জায়গায় এখন নিয়ে যাওয়া হয়েছে আমি মনে করি উনিশশো সালের ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ বাংলাদেশের বিজয়ের দু চার পাঁচ দিনের মধ্যেই অন্যতম সেক্টর কমান্ডার মেজার জলিলকে গ্রেপ্তার করা হয়েছিল নয় নম্বর সেক্টর কমান্ডার কেন তিনি ভারতীয় যানবাহন ভারতে যানবাহনে করে ট্রাকে করে আমাদের দেশের স্বা সরঞ্জাম ভারতে নিয়ে যাচ্ছিল তার প্রতিবাদ করেছিলেন উনি আমার থেকে নয় বছর বড় আমি উনার থেকে নয় বছর ছোট। এরপরে আপনি দেখুন এক একজন করে মুক্তিযোদ্ধা যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে কাদেশের দিকে আমি সেলিউট দিব লেফটেন্যান্ট ছিলেন না ক্যাপ্টেন ছিলেন না মেজর ছিলেন না কিন্তু তিনি যা করেছেন তিনি অন অতুলনীয় এবং অনবদ্য আপনি তাকেও বলছেন তুমি রাজাকার কেন আপনি একটি দল দেশ শাসন করছেন এই মুহূর্তে যেটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে না মিললেই কথায় আপনি ঠাস করে তাকে বলেন রাজাকার আপনি সবাইকে পিটকে কিন্তু ঠেলে দিচ্ছেন এখন সময় এসছে বাংলাদেশ আওয়ামী লীগের কারা কোথায় কী ছিল মুক্তিযুদ্ধের সময় সেটা আবিষ্কার করার তালে কারণ আপনি কিন্তু বাধ্য করছেন দেশটাকে বিভক্ত করতে সেই মেয়েদের জলিল থেকে শুরু করে গতকাল বা আজকে পর্যন্ত এয়ার ভাইস মার্শাল খন্দকারকে নিয়ে মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার পরবর্তীতে তিনি এয়ার মার্শাল হয়েছেন পেপারে অনেক কিছু এসছে আমি ভাইয়ের আর্টিকেলটা পড়েছি অত্যন্ত যুক্তিসঙ্গত আর্টিকেল উনি ডিফেন্ড করেছেন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ইত্যাদি এবং সেটি ভদ্রলোকের কাজ উনি লেখাবর জ্ঞানী ব্যক্তি উনি বলতে পারেন লিখতে পারেন উনি লিখেছেন এবং উনি বলবেন কিন্তু উনি তো কোথাও মুখ্যের রাজাকার বলেন নাই কিন্তু যারা রাজাকার বলছে আমাকে অপমান করছে জাতির সামনে আপনাকে অপমান করছে জাতির সামনে উনাকে অপমান করছে জাতির সামনে যাকে জাতি বীর উত্তম বলেছে যে তুমি বীরদের মধ্যে উত্তম তোমাকে এই সম্মান আমি দিলাম আপনি তাকে কোন থিওরিতে কোন যুক্তিতে বলছেন ভীষণ স্পর্শকাতর একটি শব্দ আমি আজকে আপনার সামনে বলতে চাই শব্দ না সরি এই যে নিজেদের মধ্যে কাতাছরাচুরি করছেন তার মাধ্যমে কি অনেক অপ্রিয় জিনিস বেরিয়ে আসছে না সেগুলো সত্যও হতে পারে ইচ্ছাও হতে পারে কিন্তু জিনিসটাই অপ্রিয় যেমন কিনা বাড়িতে ময়লা কাপড় মানুষের সামনের বারান্দায় শুকাইতে দেয় না কারণ মানুষে দেখবে ময়লার ব্যাগটা রাস্তায় নিয়ে ধুম করে ফেলায় দেয় না কারণ গন্ধটা ছড়াবে অনেক সংগ্রামে অনেক আন্দোলনে অনেক দলে যে কোনো জায়গাতেই অনেক জিনিস থাকে যেগুলো নিজেদের একান্ত আভ্যন্তরীণ এই জিনিসটাকে মানুষ ছড়াইতে চায় না কিন্তু কেন জানি মনে হচ্ছে এই সরকারের আমলে ছড়ায় যায় দশটা গস্ত নিয়ে বলেন এটা নিয়ে বলেন ওটা নিয়ে বলেন আমি যেটা বলতে চাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশ জাতিকে বাঙালি জাতিকে প্রস্তুত করেছে স্বাধীনতার জন্য এটা একটি বাক্য একটি স্টেটমেন্ট আমি স্যালিউট করি যারা সেই আমলে বলতো যে ইন্ডিয়া এটা করাচ্ছে আপনি তাদের হাতেও কিছু যুক্তি দিচ্ছেন না যেমন কেউ বলছে এয়ার মার্শাল খন্দকার মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হাতে এখন যুক্তি তুলে দিচ্ছেন তাতে কথাটা এরকমই দাঁড়ায় তাদের প্ররোচনায় করছে তাদের প্ররোচনায় করছে এটাও এখন দাঁড়ায় যে তাহলে এগুলো বাস্তবতা আমরা ছাত্র হিসাবে দেখেছি আগরতলা কনসপিরেসি কেস বঙ্গবন্ধুকে মুক্তি করার জন্য ওনাদের সবাইকে মুক্ত করার জন্যে যে সংগ্রাম এবং আন্দোলন হয়েছে কিন্তু আমরা সবাই জানি সেটা সত্য ছিল কিন্তু রাজনৈতিক কৌশলের কারণে সে সময় আমরা সবাই বলেছি এটা মিথ্যা এখন আপনি সত্যটা স্বীকার করছেন তাহলে সত্যটা কি দাঁড়াচ্ছে সত্যতা দাঁড়াচ্ছে পাকিস্তানি গানের অবিচার অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ ছিল যেমন একটি ধারা আরেকটি ধারা ছিল আপনি ভারতের সহযোগিতা নিতে গিয়েছেন এবং প্রস্তুতি গ্রহণ করেছেন এটাও তো সত্য একটি দাসের ইনভলভমেন্ট ওই দেশের অনুমতি ব্যতীত আপনি প্রকাশ্যে জানাই দিচ্ছেন সবাইকে এটা তো আমেরিকা না যে আপনি তার ডকুমেন্টসকে ওপেন করে দেবেন তিরিশ বছর চল্লিশ বছর পর আমি সঠিকভাবে বলতে পেরেছি কিনা জানি না ভুল বললে ভাইয়া আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছি আর্গুমেন্ট এবং কথার মাধ্যমে জিনিস বক্তব্য দিতে থাকা এর একটা যদি আপনি সংযমের মধ্যে না থাকেন এটা ভুল হবে আমার আবেদন জনাব এয়ার ভাইস মার্শাল খন্দকার সাহেব যে বইটা লিখেছেন আমি বাধ্য হয়েছি ওই আর টিভিতে যাওয়ার আগেই এটা মোটামুটি উল্টায় পাল্টায় পড়তে দেখতে বইটার মধ্যে উনি অনেকগুলো জিনিস দিয়েছেন যেটা আরেকবার যদি সময় পাই বলবো যে একটা অংশ নিয়ে ভাই বাংলাদেশ প্রতিদিনে লিখেছেন হয়তো আরও লিখবেন আমি জনাব এয়ার ভাইস মার্শাল খন্দকারের স্টেটমেন্টগুলো বা বক্তব্য বা ভাষ্যের পক্ষে বিপক্ষে আমি বলবো না আমি যেতে চাচ্ছি আপনার প্রশ্নটার ওখানে যে তিনি মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ছিলেন তিনি বাংলাদেশ সরকার কর্তৃক বর্তমান শাসক আওয়ামী লীগ দল কর্তৃক সম্মানিত হয়েছেন এত বছর একটা দুষ্টলোকের ভাষায় এরকম এতদিন তিনি মধুর ছিলেন মিষ্টি কুমড়া ছিলেন এখন তিনি ঠাস করে হয়ে গেলেন উষ্ঠা তিতা করলা কেন মিষ্টি কুমড়া ফট করে তিতা করোলা হয় কেন আজকে আপনি তাকে বলছেন অবাঞ্ছিত লোকে বলছে তিনি সবার থেকে সুবিধা নিয়েছেন এমনও তো হইতে পারে উনি যেমন মানুষের থেকে সুবিধা নিয়েছেন মানুষ ওনার থেকে সুবিধা নিয়েছে দুটো কথাই সত্য দাঁড়াইতে পারে ওনাকে দিয়ে সেক্টর কমান্ডার্স ফোরাম করাইছেন সেক্টর কমান্ডার ফোরামের মহাসচিব মহোদয় ডেস্টিনিটি ফাইসে গেছে সেক্টর কমান্ডার ফোরামের মাননীয় সভাপতি মহোদয় এখন বইলে কেমেছে গেছে জিনিসটা কীরকম বিব্রতকর না আমি শুধু এই জিনিসটাই তুলে ধরছি যে একটা বিব্রতকর জিনিসের মুখোমুখি আমরা হচ্ছি পুরো জাতি কিন্তু বাস্তবতা আমি আওয়ামী লীগ করি না ভাই বাস্তবতা আমি এখন ব্রিজ জোটে আছি কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে আমি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়ে স্বাধীনতার ঘোষণা নিয়ে বঙ্গবন্ধুটা আমি নিজের কানে শুনি নেই মিশা কথা বলার প্রয়োজন নেই তাই বলে আমি বলবো না যিনি কাউকে বলেন নাই আমি যেটা শুনেছি জাতি যেটাকে সবচেয়ে বিশ্বাসযোগ্যভাবে শুনেছি বলে মনে করে সেটা সাতাইশে মার্চ কালুরঘাট থেকে প্রথমে নিজের নামে পরবর্ষে বঙ্গবন্ধুর নামে এগুলি হলো বাস্তবতা আর আমার বয়স তখন বাইশ বছর আমি একজন সেকেন্ড লেফটেন্যান্ট দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টে আজকে আমি যাই বলি আমি আজকে অবসরপ্রাপ্ত মেজর জানা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলছি এবং তিনি পিএইচডি করার পর প্রফেসর আবু আবুদ বলছেন এখন থেকে বছর আগে আর এখন থেকে বছর আগে আমার ম্যাচিউরিটির পরিপক্কতা কি ছিল আমরা প্রত্যেকেই সেই বিবেচনাটা নিজেদের মধ্যে রাখলে আমার মনে হয় ভালো আর কি সরি অনেকক্ষণ একসঙ্গে বলেছি ভাইজান না ঠিক আছে আমি ওনার দুটো বিষয়ে কথা বলতে চাই একটা বিষয় হল যে উনি বলেছেন পঁচিশে মার্চ পর্যন্ত ছাব্বিশে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন প্রত্যক্ষ আচ্ছা প্রত্যক্ষ তারপরেও তিনি নেতৃত্বে বন্দী হয়ে উনি মিয়ানমারে জেলেছিলেন তারপরেও তিনি নেতৃত্ব দিয়েছেন কিভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট ছিলেন যে স্বাধীনতা সনদ বঙ্গবন্ধুর ঘোষণার আলোকে ব্যারিস্টার আমেরুল ইসলাম প্রথমে খসড়া করে তাজউদ্দিন সাহেব অনুমোদন করেন এবং তার ভিত্তিতেই ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন আলোকেই সেই স্বাধীনতা সনদ এখন এই সংবিধান ভিতরেই আছে সংবিধান যে থাকে আপনি দেখেন সেখানে কিন্তু পরিষ্কার সরকার গঠনের ব্যাপারে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট তার অবর্তমানে

অধিবেশন হয় যুদ্ধকালীন সময়ে পাঁচ এবং ছয় জুলাই দুদিন তখন তাজউদ্দিন সাহেব একটা কথা বলেছেন আমরা শপথ নিয়েছিলাম সেদিন যে আমাদের ভিতরে কোনো কোন কন্দল থাকবে না কোনো তলতলে থাকবে না কোনো চক্রান্তকে বরদাস্ত করবো না আমরা জীবন মন জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করব এগুলো ছিল তার সাথে তাজউদ্দিন সাহেব পরে যে স্টেটমেন্ট দেন সেটা ছিল মারাত্মক জলে স্থলে অন্তরক্ষে অন্তর্কে আমরা শত্রুদের অবরুদ্ধ করব এবং এর পরিবর্তে কাবলমাত্র বঙ্গবন্ধুকে আমরা মুক্ত করে আনতে সমর্থ হব আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে সেজন্য বলছে সেজন্য বঙ্গবন্ধু ছিলেন আছেন তাকে নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই দুই নম্বর হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের দুটো দিক আমি দেখি একটা হলো নিয়মিত সামরিক বাহিনী ওনারা যারা ছিলেন আমরা কি ওই একাডেমিক আলোচনার মধ্যে যাব না আমরা যে কারণেই আজকের এই আলোচনা না না সেটাই আছে খন্দকারের বইয়ের মধ্যে ঢুকব কারণ আমরা অর্ধেকের বেশি সময় অলরেডি পার করে ফেলেছি দাঁড় দাঁড় না এক মিনিট আমি বলি জি যে মুক্তিযুদ্ধ ছিল তার দুটো পার্ট ছিল একটা হলো নিয়মিত বাহিনী নিয়মিত বাহিনী মধ্যে সেনাবাহিনী ইপিআর এবং আইন শৃঙ্খলা বাহিনী আরো আরো এরা আরেকটা ছিল গণবাহিনী গণবাহিনীর এই নিয়ে স্বপ্নে মুক্তি বাহিনী এখন ঘটনা হলো যে সামরিক বাহিনীর লোক কত ছিল আমি খুঁজতে খুঁজতে গিয়ে দুটো জায়গায় পেয়েছি একই কথা একটা হলো মার্কিন গোপন যে তথ্য সিআইএ রিপোর্ট পাঠিয়েছিল তাতে বলছো বাংলাদেশে সামরিক বাহিনীর বাঙালি সামরিক বাহিনীর লোক আছে পাঁচ হাজার সব মিলিয়ে বিডিআর তখন ছিল ইপিআর ইপিআর টিপিআর সব মিলে তখন ছিল বিশ হাজার আর গেরিলা যোদ্ধা যারা অনিয়মিত বাহিনী কোন বাহিনী তাদের সংখ্যা এক লাখ এক লক্ষের উপরে চলে গেছিল সব মিলে দেড় লক্ষের মতো মুক্তিযোদ্ধা ছিল প্রত্যক্ষভাবে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাছাড়া বাংলাদেশের সবাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার মা থেকে আপনার আপনার মা থেকে শুরু করে আপনার বাবা থেকে শুরু করে ভাই থেকে শুরু করে মাঝি মাল্লারা সব করেছে এগুলো আমাদের স্বীকার করে নিতে হবে সেই জন্য এই নিয়ে বিতর্কের কোনো অবকাশ নাই এটা ছিল জনযুদ্ধ এটা সেই জনযুদ্ধ গ্রামের মানুষেরা যেভাবে অংশগ্রহণ করেছে গ্রামের ছেলেরা যেভাবে অংশগ্রহণ করেছে শহরের ছেলেরা কিন্তু সেইভাবে অংশগ্রহণ করে নাই নাই বড় লোকের ছেলেরা করেছে অল্প নাম কাওয়ার্থে মধ্যবিত্ত এবং গরিবের ছেলেরা করেছে হাজারে হাজার মুক্তিযুদ্ধে এটি বাস্তবতা গবেষণা দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছিলেন ডক্টর মনিরুজ্জামান উনি দেখিয়েছেন এইটি টু পারসেন্ট মুক্তিযোদ্ধা ছিল গ্রামের এবং অধিকাংশ কৃষকের পরিবার আমি সে অর্থে যাব না আপনি বই নিয়ে কি বলতে চান আপনি সেই প্রসঙ্গে আসতে চাই এখানে বই নিয়ে দুঃখের বিষয় যেটা সেটা যে অনেক কন্ট্রাডিকশন আছে অনেক ভিতরে আমি না আমি আমি যে প্রশ্নটা মানে যে কারণে করা যে বইয়ের মধ্যে কন্ট্রাডিকশন থাকতে পারে ভুল তথ্য থাকতে পারে অসত্য তথ্য থাকতে পারে নানান কিছুই থাকতে পারে সেটি ওনার জ্ঞাতভাবে হতে পারে অজ্ঞাতভাবে হতে পারে যে কোনোভাবেই হতে পারে কিন্তু ওনাকে যেভাবে এখন চিহ্নিত করা হচ্ছে বা ওনার যে ভাবমূর্তি তৈরি করা হচ্ছে এটি সমীচীন কিনা তাহলে থাকে কি আসলে আপনি মুক্তিযুদ্ধের যিনি সেনাপতি তার নাম আপনি উচ্চারণ করেন না এখন উপসেনাপতি যিনি তিনি আজকে তাকে বলা হচ্ছে যে তিনি রাজাকার আরও অনেক শব্দ ব্যবহার করা হচ্ছে আমি সেগুলো উচ্চারণ করতে চাই না আপনি আরেকজন সেক্টর কমান্ডার যিনি একটি ব্রিগেডের প্রধান ছিলেন তাকে তিনি পাকিস্তানিদের হয়ে কাজ করেছেন সেটি দীর্ঘদিন যাবত বলা হচ্ছে অন্য আরেকজন সেক্টর কমান্ডার তিনি এখন খুব কাছের কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তার ভূমিকা তাকে কি হিসেবে চিহ্নিত করা হয়েছে কার দালাল বলা হয়েছে সেটি আমি এখন আর উচ্চারণ করতে চাই মেজর জলিলের কথা আরেকজন সেক্টর কমান্ডার জেনারেল ইব্রাহিম কাদের ভূমিকা থাকে কি আসলে না বিতর্ক অনেক সময় সত্যকে আবিষ্কার করে কিন্তু বিতর্ক কোন ধরনের বিতর্ক যেটি বলেছেন যে অধ্যাপক আবু সাইদের লেখা উনি বিতর্ক অনেক সময় সত্য গাবেশা আর তিনি তো 7 মাস আগে আপনি যারা আজকে বিতর্ক করছেন তাদের সঙ্গে একসঙ্গে পার্লামেন্টে বসছেন এক সঙ্গে মন্ত্রীসভায় বসছেন 7 মাস এই সরকারের ভিতরে না তা হোক 7 মাস আগে তো বই লাগে 5 বছর বই লেখার পরে তো বিতর্ক শুরু হয়েছে বই লেখার আগে বিতর্ক হয়েছে বই প্রকাশিত হওয়ার পরে বিতর্ক শুরু হয়েছে এবং সেই বিতর্ক শুরু হওয়াটা ভালো বলে আমি মনে করি এই কারণে মনে করি যে বিতর্ক অনেক সময় সত্যকে আবিষ্কার করে এবং অনেক সময় বিতর্কটা আবার ইতিহাসকে বিকৃত করে এই বইয়ের ভিতরে সত্যকে আবিষ্কার করেছে না ইতিহাসকে বিকৃত করেছে এইটা বিষয়। সেই বিষয়ে যদি আলোচনা আমরা যাই তাহলে আমরা কি দেখবো উনি সামরিক বাহিনী দেখেন বিশেষ করে আমি যে দেখেছি সামরিক বাহিনী আমি একটু এই বই সম্পর্কে বইয়ের মানে বইয়ের বইয়ের ভিতরে আপনি যদি দু মিনিট বলেন তারপর জেনারেল ইব্রাহিমের কথা শুনে আবার আপনার কাছে আসবো সেটা হলো এই তখন দেখেন বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দশটা ছিল রেজিমেন্ট দশটা ছিল কোথায় কোথায় ছিল ফার্স্ট বেঙ্গল যশোর ছিল

দুই তিনজন বাদে দুই তিনজন বাদে অধিকাংশই কিন্তু যে যুদ্ধে অংশগ্রহণ করেছে যখন এখন জিনার ওসমানের একটা উদাহরণ দিতে চাই উনি বলেছেন বাইশে ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর সনে ইলাস্ট উইকলিতে উনি ইন্টারভিউ দিয়ে বলেছেন যে পাকিস্তান সামরিক বাহিনী যদি শুধুমাত্রই ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী এদের উপর আক্রমণ সীমাবদ্ধ রাখত তাহলে সম্ভবত বাঙালি সেনা অফিসাররা এই মুক্তিযুদ্ধে তারা এসে রাতারাতি মুক্তিযুদ্ধ হয়ে গেল মুক্তিযুদ্ধ হয়ে গেল এটা ওসমানের তাহলে কি দেখা যায় যখন পাকিস্তান এটার কারণ ব্যাকগ্রাউন্ড আছে এর ব্যাকগ্রাউন্ড এমনি না তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এইভাবে স্বতঃস্ফূর্তভাবে এসে যে এসছে তা না আগরতলা ষড়যন্ত্র মামলায় যে সামরিক অফিসাররা জড়িত ছিল তাদের উপর ভীষণ অত্যাচার করা হয়েছিল আর আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল তারপরে বাঙালি সেনাবাহিনী অফিসার কয়জন ছিল ইপিআরএপিআরের যে লোকগুলো ছিল একমাত্র রফিককে দেখে স্বতঃস্ফূর্তভাবে নয়টা সাধারণ একটা বিদেশে বিদ্রোহ করেছে এবং তার টেলিভিশন জাফর ডাক্তার জাফরের সংবাদ শুনে যে ঢাকাতে আক্রমণ হয়েছে সেজন্য উনি বিদ্রোহ করেছেন এবং তারপরে থেকে যখনই আক্রমণ শুরু হয়েছে জিয়া রহমান সাহেব তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন যখন ছোয়াদ জাহাতে অস্ত্র নামাতে গেছেন যখন তার উপর আক্রমণ আসছে তার প্রায় মানে রেজিমেন্টের উপর আক্রমণ আসছে তখন তিনি বিদ্রোহ করেছেন এমনি করে প্রত্যেকটি জায়গায় যদি বিশ্লেষণ করেন সাফাজ জামাইন হ্যাঁ সাফাজ জামান একমাত্র লোক ছিলেন যিনি প্রথম থেকে বিদ্রোহ করেছেন কী কারণে বিদ্রোহ করেছেন চারদিকে হাজার হাজার লোক এসে জয় স্লোগান দিয়ে যে বিদ্রোহ করেন যশোরে মেজর হাফিজ উনি যুদ্ধ করেছেন উনি বিএনপি করেন যুদ্ধ করেছেন হাজার হাজার লোক এসে ওনার ইন্টারভিউ আছে চারদিকে ঘিরে দিচ্ছে যশোর কুষ্টিয়ায় আবু ওসমান সাহেব যুদ্ধ করেছেন কি হাজার হাজার লোক তখন এই পাকিস্তান আর্মিকে প্রায় শেষ করে দিয়েছে আবার পাবনাতে কোনো সামরিক অফিসার ছিল না জনগণ রাইফেল ট্যাটা বন্দুক বর্ষা নিয়ে পাকিস্তান আর্মিকে প্রায় শেষ করে দিয়েছিল এই যে জনযুদ্ধ আকার ধারণ করার পিছনে ঐতিহাসিক কারণ কিন্তু এর মধ্য দিয়ে সামরিক বাহিনী বা পুলিশ বাহিনী বা বা ইপিআর যারা যুদ্ধ করেছেন তাদেরকে ছোট করে দেখা হচ্ছে না না তাদেরকে ছোট করে দেখছি না আমি দেখবার একটা দেখছি দেখছি না আমি আমি যে প্রথমেই কথা বলে নিয়েছি যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ বুঝে কেউ যুদ্ধ করেছে কেউ যুদ্ধ করেছে জীবন বাঁচানোর জন্য কেউ যুদ্ধ করেছে আত্মরক্ষার জন্য এই বইটার ভিতরে পরিষ্কারভাবে বলা আছে যে বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরা ছোট করা হয় প্রথম দিকে যে যুদ্ধ করেছিল বিদ্রোহ করেছিল সেটা আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য যুদ্ধ করা এবং মুক্তিযুদ্ধ হয় একরকম আর দেশপ্রেমে এবং নীতির উপর আদর্শ করে ভিত্তি করে যুদ্ধ করা আসছি আপনার কাছে ইব্রাহিম দুটো খুবই বিশ্লেষণের দাবি রাখে এমন বক্তব্য এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বলে থাকেন সম্মানিত শ্রদ্ধেয় জনাব তাজুদ্দিন আহমেদের কন্যার লেখা বই মাইদুল ইসলাম দেব মূলধারা এবং খন্দকার সাহেবের বইয়ের বরাতে যে আমি যদি এখন স্বাধীনতার ঘোষণাটা তোমাকে টেপ করে দিয়ে থাকি বা লিখে দেই এটা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচারের সময় একটি দলিল হিসাবে ব্যবহৃত হবে এটা যদি তিনি বলে থাকেন কেন বলেছেন যে আমি কেন চিহ্নিত হব যে আমি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছি রাষ্ট্র আমাকে আক্রমণ করুক আমি প্রতিবাদ করব তাহলে এটা অনেকটা এরকম দাঁড়ায় অতি ন্যায়সঙ্গত কারণে ওনার নিজ বিবেচনায় বঙ্গবন্ধু সেনাবাহিনীর অফিসারদেরকে ঘাটান নাই ওনার নিজ বিবেচনায় উনি নিজে খবর রেখেছেন কে কোন অবস্থায় আছে কি করছে এটাই আমরা বই পড়ছি আমি আবারও স্বীকার করছি কোটি কোটি তৃতীয় মাত্রা সম্মানিত শ্রোতা দর্শকের কাছে আমার বয়স বাইশ বছর আমি সেকেন্ড লেফটেন্যান্ট আজকে অবসর প্রথমে জেনার কিন্তু আমরা কোনো নির্দেশনা আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যক্ষভাবে পাইনি যা কিছু হয়েছে অতি অল্প হোক ষোলো এক শের হইতো এখন থেকে চল্লিশ বছর আগে একশ টাকা হোক ওটা স্বয়ংক্রিয় স্বতঃস্ফূর্ত এবং যারা মুরব্বী ছিল সিনিয়র তাদের মাধ্যমে আমি রাজশাহী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অষ্টমবেঙ্গল ষোলো শহরের কাহিনী এখানে বলবো না সময় নেই মেজর হাফিজুদ্দিন বীরবেক্ষম যশোরে কীরকমভাবে বিদ্রোহ করে করেছেন সেটাও বলবো না আমি যদেবপুরেরটা বলি স্থানীয় নেতাকণ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমরা আলাদা জায়গায় থাকতাম ক্যান্টনমেন্টের বাইরে জনগণের সঙ্গে আমাদের যোগাযোগ খুব ইজি ছিল সেটা কিন্তু সব জায়গায় না থার্ড বেঙ্গল ক্যান্টনমেন্টে শহীদপুরে কীরকমভাবে নৃসঙ্গভাবে আক্রান্ত হয়েছে এটা বাস্তবতা আমি বলছি আপনি একটা প্রশ্ন করেছেন ভাইকে জনাবু সাহেবকে যে আপনি কি তাহলে সশস্ত্রভাবে যারা যুদ্ধ করলো সেনাবাহিনী পি পুলিশ তাদেরকে মূল্যায়নে অবমূল্যায়ন করছেন না আমরা পাঁচ হাজার ছিলাম না চার হাজার ছিলাম এটিম মেটেরিয়াল আমরা যদি একজনও না থাকতাম তাও হয়তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হইত নয় মাস না হোক এগারো মাস হইতো এগারো বছর হইতো কিন্তু হইতো পৃথিবী থেকে দেশে দেশে যুদ্ধ হয় নাই হয়েছে আমি যেটা বল পৃথিবীর বিভিন্ন দেশে মহানায়করা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে মহানায়করা জেলখানায় থেকেছেন দুটি স্বাস্থ্য এবং বাস্তব বঙ্গবন্ধু জেলখানায় ছিলেন হচিমিন জেলখানায় ছিলেন না আর জেলার বেনবেল্লা জেলখানায় ছিলেন না যুদ্ধ করেছেন এর জন্য কি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে অবচ্যুত অবমূল্যায়ন হবে নো আমি বলতে চাচ্ছি এটা আমরা যারা মিলিটারিতে ছিলাম আমার মূল্যায়নে আমার মূল্যায়নটা ভুল হোক এটাই কামনা কিন্তু আমার মূল্যায়নে আর তেতাল্লিশ বছর যাবত রাজনৈতিক নেতৃবৃন্দ রণাঙ্গনের সশস্ত্র মুক্তিযোদ্ধা থেকে অবমূল্যায়ন করে যাচ্ছে তার একটা পর্যায়ে এখন এসে ঠেকেছে এর মধ্যে হয়তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরও ভুল ত্রুটি থাকতে পারে যেটা ওনাদেরকে আরও উস্কানি দিয়েছে অবমূল্যায়নের জন্য এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে এটা একটি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বলে আমি মনে করি মনের ভিতরে যে পঞ্জীভুতে ব্যথা যে বাহাত্তর সালে বঙ্গবন্ধু বললেন তোরা সব জমা দিয়ে দেয় আমরা জমা দিয়ে দিলাম আমি আর্মিতে চলে গেলাম ছাত্র ছাত্রের জায়গায় চলে গেল মুক্তিযোদ্ধা অ্যাজ এ বডি অ্যাজ অ্যান ইনফ্লুয়েসিং ফোর্স প্রভাব বিস্তারকারী একটি গোষ্ঠী হিসাবে মুক্তিযোদ্ধারা কিন্তু বিলুপ্ত হয়ে গেল তারা বেঁচে থাকলো শুধু রাজনৈতিক মুক্তিযোদ্ধারা ওই রাজনৈতিক মুক্তিযোদ্ধারা তো তিন বছর চার বছর সরকার চালাইছিল সংবিধান প্রণয়ন করেছিল তারপরে কি হলো ওনারাই মোস্তাককে লালন পালন করলেন ওনারাই খন্দকার মুস্তাকের হাতে দেশের দেশকে ছেড়ে দিলেন ওনারাই বঙ্গবন্ধুকে হত্যা হইতে দিলেন ওনারাই স্লোগান তুললেন ওনারা শপথ গ্রহণ করলেন তারপর কি হলো আর্মি আসলো মার্শাল্লা আসলো বিএনপির জন্ম হইল জাতীয় পার্টির জন্ম হইল করতে করতে আমরা আজকে এই পর্যন্ত এসেছি মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছিলাম তাদের মধ্যে রাজনৈতিক এবং অরাজনৈতিক রণাঙ্গনের মুক্তিযোদ্ধার তফাতটা আজকে তেতাল্লিশ বছর ধরে দেশ শাসনের দায়িত্ব সর্বদাই গোষ্ঠী হিসাবে রাজনৈতিক মুক্তিযোদ্ধারা পেয়েছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা পায়নি রণাঙ্গনের মুক্তিযোদ্ধার অবমূল্যায়ন হচ্ছে এটা হলো আমার একটা নিজের অনুভূতি পেয়েছিলেন উনি তো মুক্তিযোদ্ধা হিসাবে জানেন উনি তো রাজনীতিতে এসে গেছেন বিএনপি করে তো দেশ বাইরে অনেক দেশের দেশে ছিলেন মন্ত্রী আওয়ামী লীগের মন্ত্রী যদিও খুব কম সেনাবাহিনী প্রধান জানাল সফিউল্লাহ মন্ত্রী হতে পারেন নাই এয়ার্স ওখান থেকে একবার দেখেন জানাল সফিউল্লাহ কোনো দিকে যান নাই ডেনে ভাই অ্যাম্বাসডারশিপ শেষ হিসেবে সরাসরি আওয়ামী নাম লেখাইছেন উনি কিন্তু ডিফেন্স কমিটির চেয়ারম্যান হইলেন আর কিছু হইলেন না আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাইলে এটা উনার উপরই বর্তায় যিনি পঁচাত্তর পর্যন্ত সেনা বিমান বাহিনীর প্রধান ছিলেন অতপর যিনি ছ বছর অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ছিলেন তারপর তিনি ইন্ডিয়াতে রাষ্ট্রদূত ছিলেন তারপর এরশার সাহেবের আমলে তিনি পরিকল্পনা মন্ত্রী হইলেন ওনাকেই আপনি নমিনেশন দিয়ে সব পাঁচ বছর এমপি রাখলেন আবার নমিনেশন দিয়ে পাঁচ বছরের মন্ত্রী বানাইলেন এখন আপনি কইতেছেন এটা তিতা করো না এটা কেমন কথা এখন জাতীয় পার্টির আমলে আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছিলেন জামাত ইসলামীকে নিয়ে আজকে একটা শব্দ আছে কোনো জায়গায় কোনো একটা পত্রিকা গৃহপালিত বিরোধী দল নিয়ে কোনো একটা পত্রিকা এখানে তিনটার মধ্যে একটাতেই আছে যে এখন বর্তমান জাতীয় পার্টি যারা বিরোধী দলের ভূমিকায় আছে এরা কি গৃহপালিত বিরোধী দল কিনা অষ্টাশি সালে যে নির্বাচন হয়েছিল যেন আসাম আব্দুর রবের কে বিরোধী দল বানানো হয়েছিল ওই সময় আমরা সেনাবাহিনীতে চাকরি করি কর্নেল ব্রিগেডিয়ার কিছু একটা হবো সেই সময় এই খুব পরিচিত ছিল গৃহপালিত বিরোধী দল এখন আমরা গৃহপালিত বিরোধী দল তো ওই সময় এস সরকারের একজন মাননীয় পরিকল্পনা মন্ত্রী আপনার নিকট এত প্রিয় আপনি তাকে পরিকল্পনা মন্ত্রী পর্যন্ত বানাইলেন অর্থাৎ বইটা লেখা মাত্রই একদিনের মধ্যে তাকে আপনি মানে যেসব বিশ্লেষণ করছেন এটা তো ঠিক না আমি শুধু এটাই বলতে চাচ্ছি এবং আমি বলতে চাচ্ছি যে আমাদের মুক্তিযুদ্ধে যে ভারতের অবদান আছে আমরা যদি আবু সাহেব ভাইরা রাজনৈতিক নেতা ছিলেন আমি তো ছোটো ছিলাম আমার কোনো সমস্যাই নেই হাজার হাজার ছেলেরা গেছে ট্রেনিং দিয়েছি তাদের সঙ্গে আমরা ছিলাম কোনো সমস্যা আমাদের হয় নাই কিন্তু মেহরবানি করে খেয়াল করুন আমার কথাটা যে ভারতীয় ভারত নামক রাষ্ট্র আমাদেরকে এত সাহায্য সহযোগিতা দিয়েছে এটা যেমন সত্য তার একটা স্বার্থ ছিল এটাও সত্য এবং তিনি আমাকে অবিশ্বাস করতেন এটা তৃতীয় সত্য কেন তিনি মুজিবনগর সরকার তাজুদ্দিন আহমেদ শহীদ নজরুল ইসলাম মহোদয়দের সরকারকে অবিশ্বাস করে তাদের নেতৃত্বের আওতার বাইরে রেখে জেনার উসমানীর নেতৃত্বের এবং নিয়ন্ত্রণের বাইরে রেখে মুজিব বাহিনী নামক একটি নিখাত আওয়ামী লীগের যুবলীগের ছাত্র দলের নেতাদেরকে নিয়ে বাহিনী করেছিলেন মেজর জেনারেল এস এস ওবান নামক একজন ব্যক্তিকে নেতৃত্ব দিয়েছিলেন এতে কি প্রমাণ হয় না ইতিহাস কি সেই সাক্ষী দেন এ বই আছে ওনার বই না পড়লো আমি নিজেই লিখেছি আমি আর আমি জানি

একদিকে যেমন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অপরদিকে তো এই কথাটাও সত্য অনেকে বলেছে বা এটা শেষ করতে যে এই এক কোটি শরণার্থীর চাপ তিনি সামলাতে কষ্ট হচ্ছিল বিধায় তিনি আমাদেরকে তাড়াতাড়ি সাহায্য সহযোগিতা করে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা আনতে সাহায্য করেছেন এর সঙ্গে এই কথাটা কেন আমরা ভুলে যাই পৃথিবীর ইতিহাস বিভিন্ন স্বাধীনতা কামী সংগ্রাম যারা করেছে তাদের ইতিহাস সাক্ষী দেয় রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতৃত্ব যদি আলাদা থাকে তাহলে তাদের মধ্যে বিবেদন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা মিস্টার এক্স মিস্টার ওয়াই কর্নেল এক্স কর্নেল ওয়াই মেজর এক্স মেজর ওয়াই এবং যিনি সিভিলিয়ান ছিলেন আমাদের স্টার সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনিও যুদ্ধে গিয়েছেন কিন্তু যারাই রণাঙ্গনে কাজ করছে তারা কিন্তু জনগণের কাছে যাচ্ছে একটু অধিকতর বেশি সেখানে সমস্যা আসে যে রণাঙ্গনের যোদ্ধারা কি মানুষের নিকট বেশি প্রিয় হয়ে আসবে যদি পাঁচ এই যুদ্ধ চলে তাহলে জনগণের কাছে কে বেশি যাবে রাজনৈতিক নেতৃত্ব না রণাঙ্গনের নেতৃত্ব এই ধরনের একটা একটা ক্যাপসুল খাওয়ানো হইলো ফলে ইন্ডিয়া কি বললো যে ভাই উই নিড আওয়ামী লীগ উই নিড পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফিনিশ করো সিজার টানাও যুদ্ধ শেষ করো দেশ স্বাধীন করে দাও আমি এই দিয়ে ইন্ডিয়াকেও খাটো করছি না রণাঙ্গনের নেতৃত্ব করছি না পাঁচ বছর যুদ্ধ করলে অনেক মানুষ আরো আমাদের রক্ত দিত হইতো আল্লাহ এর মধ্যে আমাদেরকে সমাধা করে দিয়েছেন সকল আলহামদুলিল্লাহ কিন্তু বললেন তর্ক বিতর্ক হলে অনেক আসে কিন্তু সবগুলো জিনিস আমাদের কি এত প্রয়োজন অনেক সব সত্যকে প্রকাশিত করার মারানাবুল কালাম আজাদ নামক বিখ্যাত ব্যক্তি ভারতের স্বাধীনতা সংগ্রামী ওনার বইটা উনি লিখে একটা পাণ্ডুলিপি জমা দিয়েছেন কলকাতা হাইকোর্টে এবং সেখান থেকে তিরিশ পৃষ্ঠা আলাদা করেছিলেন এবং সেখানে অ্যাফিডেভিট দিয়ে গেছেন কোর্ট কর্তৃক নির্দেশিত হয়েছেন যে মৌলানা আবুল কালাম আজাদের বইটি উনিশশো সালে প্রকাশিত হচ্ছে সত্য কিন্তু এর মূল পাণ্ডুলিপি জমা থাকবে অমুক জায়গায় আগামী তিরিশ বছর পর্যন্ত উনিশশো সালে মৌলানা আবুল কালাম আজাদের পুরা বই একবার প্রকাশিত হবে সৌজন্যবোধ ছিল তাই মৌলানা আবুল কালাম আজাদ বললেন আমার যারা সহযোদ্ধা ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের অনেকের প্রসঙ্গে আমার এখানে মন্তব্য আছে তাদের জীবদ্দশায় এই অপ্রিয় মন্তব্য আমি তুলে ধরতে চাই না এই সৌজন্যবোধটা আমরা হারিয়ে ফেলছি

তাহলে বোধহয় আরো ভালো হয়তো আমরা কথা সূত্র ধরে বলি তবে আমি বলি যে আপনার বলার প্রেক্ষিতেই একটা কথা বেরিয়ে এসছে সেটা হলো যে বঙ্গবন্ধু হত্যার সময় তাকে বলা হয়েছিল যে মিঘ নিয়ে তুমি মানে যারা বঙ্গবন্ধু হত্যা করতে গেছে তাদের উপর আঘাত করো তিনি করেন নাই তারপরে ছিয়াত্তর থেকে উনি ছিলেন জিয়া রহমানের সাথে

ওনাকে আবার পাশে কনস্টিটিউট থেকে ওনাকে আপনার আওয়ামী লীগের জয়েন করে মেম্বার করলাম তারপরে মেম্বার হলেন তারপরে দুই বছর দশ বছর পরিকল্পনা মন্ত্রী দশ বছর না পাঁচ বছর পাঁচ বছর পরিকল্পনা মন্ত্রী আচ্ছা এই লোকটার তাহলে চরিত্র বিশ্লেষণ করে এটাই পাওয়া যায় যে উনি কখনো কোনো সুবিধা উনি সুবিধার প্রলোভন থেকে বাইরে থাকতে পারেন নাই আজকে জেনারেল সাহেব অনেক সুবিধা প্রলোভন থেকে বাইরে থেকে উনি একটা চিন্তা চেতনা ধ্যান ধারণা একটা নীতি নিয়ে আছেন উনি যদি যে নীতিটা ধারণ করেন যে নীতির উপর ভিত্তি করে আপনাকে উনি একটা সুবিধাবাদী অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে সব সরকারের আমলে উনি কাজ করেছেন অবস্থান নিয়েছেন সুযোগ পেয়েছেন উনি এলাকা মানুষের সঙ্গে একটি কাজ করেন নাই সে যাই হোক মন্ত্রী হোক ভালো হোক আমি ওনার মানে এই যে দোদুল্যমান কিংবা সুবিধাবাদী চরিত্র এই সেই চরিত্র প্রতিফলন বইটার ভিতরে আছে সেই জন্য আমি বলছি যে কথাটা যে উনি একদিকে সামরিক বাহিনীর লোকদের বিতর্কিত করেছেন এ বইয়ের ভিতরে রাজনীতিবিদ অ্যাজ এ হোল যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে তিনি অবমূল্যায়ন করেছেন মুজিব বাহিনী মুক্তি বাহিনীর ভিতরে যে দ্বন্দ্ব ছিল সেটাকে আরও প্রকাশ্য নিয়ে এসছেন ছিল না এমনটি না এটা মুজিব বাহিনীর মুক্তি বাহিনীর কথা বলতে গেলে আমাকে অনেক কথা বলতে হবে অনেক কথা বলতে পারে ব্যাপারে খুব বিতর্ক আমি যাবো না মুজিব বাহিনীর তবে আমি ওই জায়গায় যাবো সামরিক বাহিনীর সম্পর্কে তিনি যা বলেছেন এবং আমরা যা রাজনীতি করি তাদের সম্পর্কে যা বলেছেন সেটা তাজউদ্দিন পাশের ঘরে উনি থাকতেন উনি বলেছেন কক্ষে থাকতেন তাহলে উনি কেন জানতেন না যে খন্দকার মোস্তাক যেখানে তাজউদ্দিন সাহেব আমাকে ডেকে নিয়ে যে বলছে খন্দকার মোস্তাক চক্রান্ত করছে বাংলাদেশ যাতে কনফেডারেশন হয় স্বাধীন না হয় তোমরা আমাদের বলতে প্রফেসর সাহেব আপনারা সাবধান থাকবেন এবং এই ব্যাপারে আপনারা সব মুক্তিযুদ্ধদের বলে দেবেন তখন একটা লিপ্রেট ছিল স্বাধীনতার বঙ্গবন্ধুকে

খন্দকার যেমন তা নেই সেজন্য বইয়ের ভিতরে তিনি যা রেখেছেন জাতি আরো যাতে বিভাজিত হয় আমাদের বিভাজনটা আরো যাতে লাভ তাতে ওনার লাভ কি হবে আমি জানি না তবে জাতির যে দুর্বৃত্ত হবে এবং জাতির ভিতর যে এটা আরও বেশি বিশ্বভার সরাবে এ ব্যাপারে আমি নিঃসন্দেহ সেই জন্যই আমার কথা উনি প্রথমেই শুরু করছেন কি প্রথমেই শুরু করছেন বঙ্গবন্ধুর তাজউদ্দিন যাতে ডিফারেন্স থাকে আমি আপনার করবো বঙ্গবন্ধু সাথে নিবিড়ভাবে ছিলাম আমরা আমরা জানি বঙ্গবন্ধু এমন মাপের নেতা ছিলেন যিনি যার বহু চ্যানেল ছিল এই স্বাধীনতা চিন্তা ভাবনা সিং পর্যন্ত উনি বসছিলেন

তোমার বাঙালি সৈন্য নাই রেজিমেন্ট নাই কিছু নাই তুমি কি তিতুমের বাসিকালা বানাতে চাও হাসতে হাসতে সর দেশে উনি বলছিলেন আমি প্রবাসীরা প্রবাসী আছে এরা টাকা দেবে আমি অস্ত্র কেমন আমি দেশের সশস্ত্র যুদ্ধ করব। ছেষট্টি শোন আগরতলা ষড়যন্ত্র মামলা সত্য মামলা হিসেবে প্রমাণিত হচ্ছে উনি বা শোনে ভারত গিয়েছিলেন এই যুদ্ধ পরিকল্পনার জন্য সেটা ঊনসত্তর শোনায় উনি লন্ডন গিয়ে পরিষ্কারভাবে ইন্দিরা গান্ধীর সঙ্গে একটা সরাসরি না লোকের মাধ্যমে তার অফিসারের মাধ্যমে একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরিষ্কার করেছিলেন কি জনগণের গণমান গণম্যান্ডেড গণতন্ত্র যদি বিপন্ন করা হয় সামরিক বাহিনী পুনরায় তাহলে ইন্দিরা গান্ধী তাকে সাহায্য করবে এবং সর্বপ্রকার সাহায্য করবে যার জন্য আগেই দেখা যায় আমাদের সহকর্মী আবহীনা উনি তারপরে আরও আরও অনেক লোক চিত্তরঞ্জন সুতার তারা গিয়ে কিন্তু ক্যালকাটায় আগের থেকে বাড়ি ভাড়া ভাড়াটাড়া করে সমস্ত কিছু প্রস্তুতি প্রাথমিক প্রস্তুতি যেটা সেটা করেছিলেন যার জন্য আর একটা কথা বলে জানেন না সেটা হলো উনার সাথেও ভারতেও দূতাবাসের যোগাযোগ ছিল উনি যখন সীমান্তে গেলেন উনি ব্যারিস্টার আমিনুল ইসলাম তখন দুজন লোক তাকে মানে অভ্যর্থনা জানায় স্যালিউট দিয়ে এবং রোস্তম যে তাকে নিয়ে সার সাথে প্রেম দিয়ে দিল্লি পানায় এবং দিল্লিতে গিয়ে মিসেস গান্ধীর সঙ্গে তিন তারিখ দেখা করেন তখন যে একটা কথাই জিজ্ঞেস করছিলেন প্রথমে মিসেস গান্ধী হোয়ার ইজ শেখ মুজিব তাজউদ্দিন সাহেব অত্যন্ত বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন তাকে নিয়ে তাকে রাষ্ট্রপ্রধান করেই আমরা সরকার গঠন করেছি আজকে সেজন্য এই বইয়ের আলোচনা তো হলো না বইয়ের আলোচনা হলো না তবে কন্টিনিউ করলে ভালো হয় কারণ কিভাবে এই বইয়ের ভিতরে সামরিক বাহিনীকে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক নেতৃত্বকে বিতর্কিত তবে আমি মনে করি যে এই বিতর্কের ভিতর দিয়ে সত্য প্রতিষ্ঠিত হবে কে কোথায় লুকিয়ে আছে কে কোথায় বিশ্বাসঘাতকতা করেছে কে কোথায় কিভাবে কোন কাজ করেছে নিশ্চয়ই ইতিহাস একদিন আমি শুধু সমাজ জাতির বিবেকের নিকট আবেদন করব

এবং সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনার মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানটি মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই বুধবার দুপুর সাড়ে এগারোটো এবং শুক্রবার দুপুরে একটা পাঁচ মিনিটে দেখবার আমন্ত্রণ এলো মেজর জেনারেল সদ মহম্মদ ইব্রাহিম এবং অধ্যাপক ডক্টর অবসিত অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই দর্শকমন্ডলী আমার দুই অতিথির মধ্যে অন্তত একজনের অসন্তোষ রয়েছে আলোচনাটা তিনি যা বলতে চেয়েছিলেন সেটি বলতে পারেননি কিন্তু আমরা এক ঘন্টাই কথা বলেছি যদি কেউ সময় মেবে দেখেন দুজনকে আমার যেটুকু দায়িত্ব সেভাবেই আমি সময় বন্টন করেছি কিন্তু মুক্তিযুদ্ধের আলোচনা আসলে একদিনে এক ঘন্টায় এক মাসে এক বছরে শেষ করবার বিষয় নয় এবং এটি তেতাল্লিশ বছরও আসলে এই ইতিহাস যথার্থ ইতিহাস বাংলাদেশের মানুষ পায়নি আরও বিশ পঁচিশ বছরের মধ্যেও সেটি পাওয়া যাবে এরকম আশা করাও দুরূহ আর যখন এই ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুপস্থিত হবেন এই বিশ্বব্রহ্মাণ্ডে আমার ধারণা যে তখন থেকে আসলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা বেরিয়ে আসতে শুরু করবে তবে সংযম প্রদর্শন করা মুক্তিযুদ্ধ নিয়ে কারণ এটি আমাদের সবচাইতে বড় গৌরবের অহংকারের বিষয় বাঙালি জাতির জন্যে এই ইতিহাসকে ঘিরে কথাবার্তা বলবার সময় লিখবার সময় যারা লিখবেন বলবেন তারা যেন একটু সংযমের পরিচয় দেন এবং পর্যাপ্ত তথ্যপাত্র এবং সে সম্পর্কে নিশ্চিত না হয়ে এ বিষয়ে যেন কথা বলে অযথা লিখে বা কথা বলে কেউ যেন বিতর্ক না বাড়াই এবং কেউ যেন কাউকে অযথা রাজনৈতিক স্বার্থে বা গোষ্ঠীর স্বার্থে ব্যক্তি স্বার্থে হেউ করবার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে ছুটে না করে ফেলে এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া দরকার দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা